আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা কবিটি বাংলার সাথে আছেন, আপনারা যারা 2024 সালে সমাপনী পরীক্ষা দিবেন নবম শ্রেণীতে, আপনাদের একটা বিষয় খুবই জানা জরুরি যে আপনাদের কোন সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন কেমন আসবে সেটা একটু আলোচনা করবো। পুরোটা সময় সাথে থাকবেন। আর যারা এইমাত্র আমার চ্যানেলটা জয়েন করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন, বাংলা আমরা ইতিমধ্যেই অনেক দেখেছি যে আমাদের নোটিশ যদি আমরা আরেকটু দেখে আসি, বাংলার যে পরীক্ষার পদ্ধতি যেটা ছিল, যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন বাংলা কিন্তু এরকম একটা নির্দেশনা ছিল যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল তিনটা প্রশ্ন আসবে, দুটি অ্যান্সার করতে হবে, যেখানে নাম্বার পত্র হচ্ছে 1, 2, 3, মানে ক, খ, গ বিভাগে এভাবে থাকবে। সেইভাবে যদি আপনাদেরকে একটা দেখাই, আমি প্রশ্ন দেখাই, দেখেন প্রথম অধ্যায় থেকে যেটা আমি একটা প্রশ্ন দেখাচ্ছি যে হানাদার বাহিনী 1971 সালে 25 মার্চ মধ্যরাতে ঢাকা শহরে নৃশংস হত্যাকাণ্ড চালায়, যে কোনো মূল্যে তারা বাঙালিকে নয় বাংলার ভূখণ্ড চায়, আবাল বৃদ্ধ অবুজ, এরকম একটা উদ্দীপক এই পর্যন্ত আছে থাকবে। সেখান থেকে তিনটা প্রশ্ন থাকবে, ক, খ এবং গ, এই তিনটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে সৃজনশীলের মতো। হ্যাঁ, যেমন এখানে আমরা প্রশ্ন দেখছি আগুনে পরস্পরে কোন ধরনের যোগাযোগ মাধ্যম, এটা হচ্ছে লিখিত যোগাযোগ মাধ্যম। তাহলে আপনি এই বইটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন লিখিত যোগাযোগ মাধ্যম কোনটা, ইভেন খ এবং গ। এই যে উত্তর আমি দেখিয়েছি এভাবে, হ্যাঁ এভাবে আপনাকে প্রশ্ন পড়ে নিতে হবে। এরপর দ্বিতীয় অধ্যায় যদি আমি দেখি, ধ্বনির উচ্চারণ শব্দ বাক্যে লিখিত যে ভাষায় প্রমিত রীতি আছে, সেখান থেকেও এরকম উদ্দীপক আকারে প্রশ্ন থাকবে, এবং সেখান থেকে আপনার ক, খ প্রশ্ন অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন, যে ভাষার ক্ষুদ্রতম একক কি, ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি, ক হাউজিং সোসাইটি এরকম উদ্দীপকের একটা ছিল, সেটার প্রশ্ন উত্তরও এভাবে থাকবে, হ্যাঁ দিতে হবে। তো আমরা যেটা জানতে পারছি, আপনারা যেটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে প্রশ্নের ধরন হচ্ছে এরকম থাকবে বাংলাতে, সবগুলোই প্রত্যেকটা বিভাগে এভাবে প্রশ্ন থাকবে। হ্যাঁ, আপনার যে প্রশ্ন আসবে সেটা উত্তর করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি বাংলায় প্রশ্ন হবে, উদ্দীপক থাকবে, তিনটা প্রশ্ন থাকবে, ক, খ, গ, ক এর জন্য 1, খ এর জন্য 2, গ এর জন্য 3, টোটাল হচ্ছে 6 মার্ক করে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস উত্তর সহ আপনাদের জন্য সাজেশন তৈরি হচ্ছে, আপনারা 2-1 দিনের ভিতরে যোগাযোগ করলে নিতে পারবেন। আপনারা ইতিমধ্যেই জানেন কবিটি বাংলা সবসময় পরীক্ষার আগে একটি সাজেশন দিয়ে থাকে, স্পেশাল সাজেশন, যে সাজেশনটা নিলে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করা যায়। শিক্ষার্থীবৃন্দ, তো এই নমুনা প্রশ্ন এভাবে আপনি একটু দেখে পড়াশোনা শুরু করেন, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে। আর আপনাদের পরীক্ষা কত তারিখ নাগাদ হতে পারে সেটা তো নোটিশ আমরা দেখতেই পেরেছি। শিক্ষার্থী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।